অনেকে আমরা দেখেছি যে বাড়িতে ভয় পায়, বাড়িতে ভয় পেলে তখন মৌলী সাহেবের কাছে যায় আর মৌলী সাহেবকে বলে কে জানি বাড়িতে ছাতের ওপরে কি আওয়াজ হয়, কোঠার ওপরে কি আওয়াজ হয়, ভয় লাগে। তখন মৌলী সাহেব আল্লাহরা দিয়েছেন, আল্লাহ তাদের হিদায়ত করুন। এরকম মৌলী সাহেবরাও আছেন যারা এরকম সুযোগ গ্রহণ করে আর তখন ওই সাদা সিদা মহিলাদেরকে, পাড়া গ্রামের ওই মূর্খ মহিলাদেরকে বোকা বানায় আর বলে তোমার ঘরটা দোষ হয়ে গেছে, মানে ঘরটাকে বানতে হবে, ঘরের চতুর্দিকে কোরআনের আয়াত পড়ে কিছু পেরে কিছু আর কিছু দিয়ে চারদিকে চারটা ভাঁড় গেড়ে দিতে হবে, তাহলে আর শয়তান তোমার বাড়িতে প্রবেশ করবে না, আর তাহলে আর আপনাদের কোনো ভয় ভীতও থাকবে না। আর এর জন্য কত টাকা লাগবে? তখন বলে দেয় যে এত টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যাই হোক যেখানে যেমন একটা ভিজিট আছে। এই পয়সা কামাই করার জন্য, এই পয়সা লুটার জন্য পাড়া গ্রামের সাধারণ মানুষদেরকে বোকা বানানো হচ্ছে এবং কিছু মৌলী সাহেবরা এই কোরআনকে নিয়ে ব্যবসা করছে আর বলছে ওই ঘরটা বানতে হবে। তারপরে ঘরের চতুর্দিকে চারটা পেরেক কেটে দিচ্ছে, চারটা পেরেক বা কিছু মানে পড়ছে, কি পড়ছে তারাই জানে আর আল্লাহই ভালো জানেন। মোট কথা হচ্ছে ঘরওয়ালাকে বুঝাই দিচ্ছে যে আমরা এখন আপনার ঘরটাকে বেঁধে দিলাম, আপনার ঘরটা এখন সুরক্ষিত হয়ে গেল আর আপনাদের ভয়ের কোনো কারণ নাই। স্বাভাবিক কথা, শয়তান তো চায় যে এরকম কোনো একটা কাজ করুক, এরকম যদি কোনো একটা কাজ করে ফেলে শিরিক হয়ে যাবে। শয়তান সবসময় চায় যে আপনি শিরিক করুন, শয়তান সবসময় চায় আমাদের দিয়ে শিরিক করিয়ে নিতে, আমাদের দিয়ে এইভাবে শিরিকে যাতে করে আমরা পতিত হয়ে যাই, এই প্রচেষ্টা শয়তান করে। সব থেকে বড় অভ্যাস যেটা শয়তানের, সব থেকে বড় কাজ যেটা সে করিয়ে নিতে চায় সেটা হচ্ছে শিরিকের কাজ। তাই যখন বাড়িটা বাঁধিয়ে দেওয়ার পরে আবারও ভয় শুরু হয়ে যায়, তখন এই মৌলী সাহেব বলে আসলে ওই ঘর বাঁধার পরে আপনারা মনে হয় কোনো পোষক বাড়িতে গেছিলেন বা কোনো এমন জায়গাতে গেছিলেন যেখানে যাওয়ার কারণে আপনাদের এই বাড়িটা আবার ছুত হয়ে গেছে, মানে ওই চারদিকে চারটা ভাঁড় গেড়ে দেওয়ার পরে যে প্রতিক্রিয়া এবং যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা এখন নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে বাঁধাতে হবে। ভাইরা আমার, এইভাবে তারা কোরআনকে তাবিজ বানায় আর এইভাবে তারা কোরআন দিয়ে ব্যবসা করতে আছে যে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের একটা জীবন বিধান অনুপাতে অনুযায়ী, মানুষের জীবন চলার গাইড হিসাবে যে কিতাবটা আল্লাহ দিয়েছেন সেই কিতাবটা কোনো তাবিজের কিতাব, ঘর বাঁধার কিতাব নয়। আল্লাহর নবী বলছেন, যে বাড়িতে সূরা বাকারার তেলাত হবে, উঠান হাদিসের কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ আরো অন্যান্য হাদিসের কিতাব উঠান। আল্লাহর নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হবে, যে বাড়িতে আলি ইমরানের তেলাওয়াত হবে সেই বাড়ি থেকে শয়তান পালাবে, সেখানে কোনোদিন শয়তান থাকতে পারে না। বাড়িটাকে আপনি শয়তানের আখড়া বানিয়ে রেখেছেন, বাড়িতে নামাজের পাবান্দি নেই, শরীয়তের কোনো চর্চা নাই, ইসলামের কোনো আলোচনা নাই, ইসলামের বিধিবিধানের ওপরে আমল নেই। যে বাড়িতে দিন রাত শুধু রঙিন টিভি আর নানা রকমের নাচ গান আর নানা রকমের অন্যায় এই বাড়ির মধ্যে হতে আছে, সেই বাড়িতে শয়তান থাকবে না, তা ফেরেশতা থাকবে? আল্লাহর নবী বলছেন যে বাড়িতে ছবি থাকে, যে বাড়িতে কুত্তা থাকে সে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহি হাদিসের কথা। এখন আমাদের বাড়িগুলো কেমন? কুত্তার জন্য অবারিত দ্বার, এর জন্য কোনো রকমের কোনো ব্যাপার নাই। নানা রকমের ছবি, দাদা মারা গেছে তার ছবি, মা মারা গেছে তার ছবি, আরো বড় বড় কবিদের ছবি, বড় বড় নেতাদের ছবি, এই ছবিগুলাকে সুন্দর করে কাচের ফ্রেমের মধ্যে সাজিয়ে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছি, আর সেই বাড়িতে আপনার ফেরেশতা যাবে? আরে ফেরেশতাকে তো তারাই দিয়েছেন বাড়ি থেকে, ফেরেশতা তো বিদায় করে দিয়েছেন বাড়ি থেকে, রহমতের ফেরেশতা সেই বাড়িতে নাই। এই বাড়িতে রহমতের ফেরেশতা নাই, এ বাড়িটাকে এখন দখল করেছে শয়তান, তো সে বাড়িতে আপনি ভয় খাবেন না, তা আবার কি, ভয় তো খেতেই হবে, শয়তান তো সব জায়গাতেই রয়েছে। আর শব্দ শয়তান ভয় খাইয়ে দিয়ে, ভয় দেখিয়ে দিয়ে আপনার দিয়ে আমার দিয়ে করিয়ে নিতে চায় কিছু শিরিকের কাজ। তাই সাবধান থাকবেন ভাইরা আমার, এই কিতাব আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ, এই গ্রন্থর বিরাট মূল্যবান কিতাব, যে কিতাব আমাদের জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ নাজিল করেছেন। স্ত্রীকে নামাজি বানান, ছেলেদেরকে নামাজি বানান, মা বাপদের নামাজের ওসিয়ত করুন, নিজে নামাজ পড়ুন, সবাই নামাজি হয়ে যান, বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে। আর যখন ওই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে তখন অটোমেটিক শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যাবে, শয়তান সেখানে থাকবে না। কোরআনের আদব হচ্ছে কোরআন পড়ুন আর কোরআন মুখস্থ করুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কোরআনের সওয়াব প্রত্যেক অক্ষরের পরিবর্তে 10টি করে নেকি পাওয়া যায়। তাবিজ কারো বিপদ দূর করতে পারবে না। যদি কেউ এরকম করে তাহলে আল্লাহর নবীর কথা শুনলেন, আল্লাহর নবী বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা,
যে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। মুসনাদ আহমদের হাদিস সহি হাদিস হিসাবে প্রমাণিত হয়েছে, আল্লাহ নবী বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলে সে শিরিক করলো। এই কোরআনকে খবরদার তাবিজের কিতাব বানাবেন না। আজকে আমরা এই তাবিজের ব্যবসা করতে গিয়ে এই কোরআনের আয়াতকে লিখে ছোট ছেলের হাতে দিই, বড়দেরও হাতে দিই, মদঘরেরও হাতে দিই, জুয়াবাজিরও হাতে দিই, এবং অনেকেই এমনও পর্যায়ে পৌঁছে গেছে যে ওয়া মুসলিমদেরকেও এই কোরআনের তাবিজ বিক্রি করছে। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর এই কালামকে লিখে আপনি একটা ছেলের হাতে দিলেন, সেই ছেলেটা ওই তাবিজটা নিয়ে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, আরো কত নোংরা জায়গায় যাবে। কোনো মানুষকে দিয়েছেন আল্লাহর এই কালাম লিখে, সেই জানে না এই কালামের মর্যাদা, সে জানে না এই কোরআনের মর্যাদা। এই কোরআনকে নিয়ে সে কত নোংরা জায়গায় যাবে, কত নোংরাবি করবে, কত অন্যায় করবে, আর তার হাতে ঝুলানো থাকবে আল্লাহর এই কালাম। এটা কি আল্লাহর কালামের সাথে বেয়াদবি করা হলো না? তো এই কোরআন কোনো তাবিজের কিতাব না। একটা মানুষকে আপনি এই তাবিজের কিতাব দিয়েছেন, আর সেই ছেলেটি, সেই মানুষটি এই তাবিজটাকে নিয়ে কত নোংরা জায়গায় যাবে, কত অপবিত্র জায়গায় যাবে, আর কত নোংরা কাজ করবে, আর তার হাতে এই তাবিজ ঝুলা থাকবে। তাহলে এটা কোরআনের সাথে আদব করা হবে না, বরং কোরআনের প্রতি বেয়াদবি করা হবে। আর কোরআনের প্রতি বেয়াদবি করলে আমাদের অবস্থা কি হতে পারে তা আমাদের সহজেই বোঝার ব্যাপার। তো ভাইরা, আমার কথা হচ্ছে কোরআন কোনো তাবিজের কিতাব নয়, কোরআন আরোগ্য লাভের কিতাব। কোরআন দিয়ে সাফা পাওয়া যায়, কোরআনের মধ্যে সাফা আছে। কোরআন রাহমা ওয়া শিফা লিমা ফিস সুদুর বলা হয়েছে, যে কোরআন হচ্ছে রহমত এবং অন্তরের রোগের ওষুধ। মানে মানে আপনি কোরআন পড়ে ঝাড়ফুঁক নিন, ঝাড়ফুঁক করুন, কোরআনকে ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করা যায়। কোরআনে আয়াতকে পড়ে আপনি ফুঁক দিবেন, কোরআনে আয়াতকে পড়ে অন্যকে ফুঁক দিবেন, এ অনুমতি আছে। কিন্তু কোরআনকে লিখিতভাবে তাবিজ আকারে বানিয়ে হাতের মধ্যে গলার মধ্যে ঝুলিয়ে যাকে তাকে দিবেন আর তারা যেখানে সেখানে যাবে, এটা কোরআনের মর্যাদার হানি হবে এবং কোরআনকে অসম্মান করা হবে। এরকম কাজ করা কোনো মতেই ঠিক বা কোনো মতন বৈধ হতে পারে না।